Seguramente. কষ্ট করে শুধু চাকরি দেখে বিয়ে দিছিল, আর আমার একমাত্র উপার্জন মাধ্যম ছিল দেহে, আর বড় একটা বায়ো নাই। এই অবস্থায় আমার চলা ফেরা কি করার মতো? ঘুরে হসপিটালে খুঁজতে খুঁজতে আমার স্বামীর জন্য মৃত দেহটা দেখি, আমার কত না কষ্ট মনে হয় দুনিয়াতে। আমার একা ছাড়া আর কেউ নাই, এখন আমি এতটাই অসহায়। আমি চলুন দর্শক আমরা কথা বলি তার স্ত্রীর সাথে, যে কিনা 6 মাস আগে তার বিয়ে হয়েছিল, মাত্র 1.5 মাস একসাথে থাকার সৌভাগ্য হয়েছে। এই 1.5 মাসের মাথায় এসে সেই রনিকে হারিয়ে আজ এই পরিবারটি নির্বাক। চলুন আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমরা আসলে জানি আপনার অবস্থা ভালো না, তারপরে আমরা জিজ্ঞেস করতেছি আপনি কেমন আছেন? বেশি ভালো না আপু। ওদিন যে ঘটনাটা ঘটলো, প্রথম কি অবস্থায় ঘর থেকে বের হলো? প্রথম মানে রান্না করে খাওয়ার পরে যখন শুয়ে থাকি, তারপরে কিছুক্ষণ পরে মানে ফায়ারের বেল দেওয়া হয়, তখন আমার হাজবেন্ড তাড়াতাড়ি মানে বেড থেকে নেমে প্যান্টটা নেই, নেওয়ার পরে আমি রুমের লাইটটা দেওয়ার পরে এর হাতে আমার কাছে শুধু একটা গেঞ্জি ছিল, এই গেঞ্জিটাই আছে না এর হাতে দেই। সে দরজার মধ্যে দাঁড়িয়ে বলল, তুমি সেই সাদা গেঞ্জিটাই আমার দিলা। এই বলে আমার হাজবেন্ড 11টার সময় চলে গেছে, আর কোনো খোঁজ খবর পাই নাই, কোনো ফোনও করে নাই। আমি 3টা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করেছিলাম যে ওই ফোন দিব বা এসে দরজায় লক করব। তারপর আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আর আমি স্বপ্নের ভিতরে দেখি যে আমি গ্যাসের ভোগা, এখানে গ্যাস লাইট রাখছিলাম ফ্রাস্ট হয়ে গেছে। তখন আমি 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 আমার আত্মাটা কি জীবনের শেষ মানে মাথাটা তো সবই হয়ে যেতেছে যে আমার হাজবেন্ডের কিছু না কিছু হয়েছে। এইভাবে আমি ওর ফোনে কল করতেই থাকি করতেই থাকি, কিন্তু ওর ফোন আমি বন্ধ পাই। তখন ওর বেসম্যানের কাছে ফোন দেয়, কিন্তু হেরা রিসিভ করে না। এইভাবে আমি কাঁদতে কাঁদতে বসে থাকতে থাকতে ফোন দিতেই থাকি দিতে থাকি। তারপর সকাল 5টার দিকে এক ওর বেসম্যান ফোন ধরে তারপর বলে যে ভাবি ওর পায়ে ব্যথা পাইছে, ও হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি তারপরে বলি যে যেহেতু পায়ে ব্যথা পাইছে তাহলে আমার সঙ্গে একটু কথা বলাই দেন, তাহলে আমি একটু শান্তি পাইতাম। তারপরে বলে ভাইয়াটা বলে যে আপনার হাজবেন্ডের কাছ থেকে আমি অনেক আপনাকে একটা মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, মিথ্যা সান্ত্বনা দিছে। এরপর একের পর একের পর আমি 5-7 জনের কাছে করে, কিন্তু বিকাল 3টা পর্যন্ত এই একই অবস্থা করে খালি আমার সান্ত্বনা দিয়ে যায়, কিন্তু আমার হাজবেন্ডের সঙ্গে কথাও বলাই দেয় না, মানে কোনো কিছুই বলে না। তারপর আমি আছে না কাঁদতে কাঁদতে ওদের স্টেশনে যাই, তারপর ওদের স্যারকে বোঝাই বলে যে আমার হাজবেন্ড রাত 11টা থেকে বিকাল 3টা হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নাই, আমার হাজবেন্ডের কি খবর একটু বলেন। এদের স্যারও আমারে বলে যে সমস্যা নাই, আমরা হসপিটালে ভর্তি করেছি। তারপর আমার এক খালাতো বাইরকে এসে এখানে পাঠিয়ে দেই মেডিকেলে। ইহারা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ সময় পার হয়ে যায়, কিন্তু একটা সিলেক্ট করে যে এটা হতে পারে কিন্তু শিওর না। তারপর আমার বলে যে ভাবি আপনি কি আসতে পারবেন? তখন আমি বলি যে আমি চট্টগ্রামের কিচ্ছু চিনি না। তারপর ওর স্যারের অনেক অনুরোধ করার পরে বলে যে আমার একটু মেডিকেল পর্যন্ত পৌঁছাই দিতে পারবেন, আমি এখানে কিচ্ছু চিনি না, আর আমার এখানে আপনজন বলতে আপনারা ছাড়া আর কেউ নাই। ওদের স্যার আমার যখন পৌঁছাই দেয়, তখন আমি পুরো হসপিটালে খুঁজতে খুঁজতে আমার স্বামীর জন্য মৃত দেহটা দেখি, আমার কত না কষ্ট মনে হয় দুনিয়াতে। আমার একা ছাড়া আর কেউ নাই, এখন আমি এতটাই অসহায়।
আমি জানেন নিজে চলতে পারবো, চলার মতো কোনো টাকা পয়সাও নাই, ওই আমার কাছে কিচ্ছু রাখে যায় না। কারণ 50টা টাকা ছিল, বেতন পাবে 4 তারিখ, মানে 3 তারিখ হয়েছে শুক্র শনিবার ছিল, সেদিন ব্যাংক ছিল, ভাবছিলাম বেতন পাবো, বাসা ভাড়া কিচ্ছু দেওয়া হয় নাই। 5 তারিখে বেতন ঢুকতো, যে সিমে বেতন ঢুকতো, ওই সহ ওই ভ্রষ্ট হয়ে গেছে। এরকম যে ভালো। আচ্ছা বোন, এই যে আপনি তো 6 মাস আগে আপনার বিয়ে হয়েছে, তার সাথে কতদিন ছিলেন একসাথে? তার সঙ্গে আমি শুধু 1.5 মাস ছিলাম। 1.5 মাস ছিলেন? এই যে 1.5 মাসের স্মৃতিগুলা দ্রুত শেষ হয়ে গেল। এই যে যখন আপনি শেষ বেলায় একটা সাদা গেঞ্জি দিলেন, দিয়ে বিদায় করে দিলেন, যখন আপনি তার এই অবস্থাটা দেখলেন, হাসপাতালে গিয়ে তো দেখেছেন? হ্যাঁ, হসপিটালে যেয়ে দেখেছি। হাসপাতালে গিয়ে কি অবস্থায় পেয়েছেন? আমি ধরতেও পারতেছি না যে আমার হাজবেন্ড, কিন্তু আমি নিজের হাতে যে গেঞ্জিটা দিছিলাম আর গলায় একটা তিতি ফুটা ছিল আর হাতে অ্যাক্সিডেন্টের একটা দাগ ছিল, ওটা দেখে আমি শিওর হয়েছি যে আমার হাজবেন্ড। আমি এতটাই অসহায় যা বলার ভাষা নাই। আমার বাপে অনেক কষ্ট করে শুধু চাকরি দেখে বিয়ে দিয়েছিল, আর আমার একমাত্র উপার্জন মাধ্যম ছিল দেহ, আর বড় একটা বায়ো নাই। এই অবস্থায় আমার চলাফেরা কি করার মতো কোনো ই নাই। সরকারের কাছে একটা আবেদন যাতে আমার একটা গর্মের ব্যবস্থা করতে পারে, আর আমার স্বামীর স্মৃতিটা যেন ধরে রাখতে পারি, কারণ আমার কোনো বাচ্চাও নাই। আসলে দর্শক, গত 6 মাস আগেই যে মেয়েটি বিয়ে হয়েছে, যার কিনা সুখী সংসারে দিন কাটছিল, সে এই 1.5 মাস সংসার করার সৌভাগ্য হয়েছে, 1.5 মাসের মাথায় এসে আজ সে বিধবা, স্বামী হারা। আচ্ছা বোন, আপনার লেখাপড়া কি পর্যন্ত? আমি কৃষি ডিপ্লোমা কমপ্লিট করছি। কৃষি ডিপ্লোমা কমপ্লিট করেছেন? হ্যাঁ। তো এখন আপনার এই যে পরিবারে, শ্বশুরবাড়ি পরিবারে কে কে আছে? আমার শ্বশুরবাড়ি পরিবারে দেবর আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, 2 ননদ আছে, কিন্তু আমার শ্বশুরের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে? হ্যাঁ। এখন সংবাদ শুনে 7 দিনের জন্য জামিন দেওয়া হয়েছে, কিন্তু 7 দিন পরে আবার যদি তাকে মানে জেলখানায় ঢুকানো হয় তাহলে তার কতটা কষ্ট হবে সে তো বাঁচবেই না। মানে মিথ্যা মামলাটা কি জন্য দিয়েছে, কি হয়েছিল? মানে বর্জিতের কমিটি নিয়ে ঝগড়াটা হয়েছিল, ওরা ওদের নিজের। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আরেকটা পর্ব করব, সেখানে আমরা এটা নিয়ে বিস্তারিত তুলবো। এই যে বর্তমানে যে আপনার দেবর, সে কি করে? সে ইন্টার পাস করেছে এবং অনার্সে ভর্তি হওয়ার জন্য কোচিং করতেছে। অনার্সে ভর্তি হওয়ার জন্য কোচিং করতেছে। এই যে আপনার তো এই 6 মাসই আপনার সংসারটা নিভে গেল, আপনি ভবিষ্যতে কি চান? সরকারের কাছে আপনার কোনো চাও পাওয়া কিংবা দেশবাসীর কাছে কোনো চাও পাওয়া আছে কিনা? দেশবাসীর কাছে এবং সরকারের কাছে একটাই চাওয়ার, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবা, আর আমার দেবরকেও। আচ্ছা, আমরা একটু আশেপাশে যারা আছেন তাদের কাছে আমরা রনি সম্পর্কে একটু জানবো। আচ্ছা রনি, আপনার কি হয়? রনি আমার জামাই হয়, রনির কাছে আমি চাকরি দেখিয়ে বিয়ে দিছি। মানে আপনার মেয়ের জামাই হয়? মেয়ের জামাই। আচ্ছা, মেয়ের জামাই, চাকরি দেখিয়ে মেয়েটা আমি বিয়ে দিছি, বিয়ে দিছি। তারপরে মেয়েটার কাছে কাছে থাকবে চাইলাম, মেয়েটা 6 মাস দুই বিয়ে দিছি, কাছে নিয়ে চাইলাম, রনি থাই না বেজার হয়, মোবাইলে কথা কয় বাদ দে। তারপরে ছোট মেয়ে আমার টিপলানা পড়া শেষই হয়ে হারে নাই অহনকা। তারপরে আমি এখন কইতাছি মেয়েটার পরীক্ষা শেষ হয়েছে, এখন কাছে রনি তুমি কি কও? বাবা হনে কই কি আমার কলে না, মেয়ে আমি আমার কাছে নিয়ে গেলেই ভালো হ। আমি পরে কই কলে এই ছোট টাইমে বাবা তোমার বাবা কষ্টগিরি লেলেহা পড়া করে মানুষ করাইছে, এর নিয়ে গেলে তো টাকা খরচ খরচ হয়ে যাবো গা। আমি হন কইতাছি যা খরচ না গে না বেড়া 3 দিন ধরে আমার সাথে কটাই কয় না না হয় না। আমি কইতাছি এখানকে যা খরচ করলে না গে আমি ওই কষ্ট করি করিয়ে দেই, যাই এলাকা গুছি মাছ কিনি কিনে ওই খাইয়ে মেয়ে নিয়ে থাকবো না শান্তি মতন। সর্বশেষ আপনার সাথে কি কথা হয়েছিল রনি? সর্বশেষটা আমারে কইছে, কইছে কি আমি মেয়ে আমি নিয়ে যাম। আমি পরে কইছি কি দিনতি মুই তাহলে ছেলে মেয়ের বাহিরে আমি কইতাছি এবার আমরে নিয়ে যাবো গা, অনারও পারে নিয়ে যাবো মেয়ের বাহির। ওই যে সর্বশেষ কথা হয়েছে যে ঈদে যাম, ঈদে যাবো, ঈদের পরে আমরা দিম। আচ্ছা সারে না। আচ্ছা, এই যে আপু, আপনি তো এই
যখন আপনি এই যে লাশ কত ঘন্টা পরে আপনি বাড়িতে নিয়ে আসলেন? ওইখানে তো আমরা ইতিমধ্যে শুনেছি একটা মিডিয়াতে টাকা নাকি আপনাদের লেগেছে, ওইখানে নাকি টাকা ছাড়া কোনো কাজ হয়নি, সে বিষয়টা যদি একটু বলেন। আমাদের টাকার কোনো মানে কোনো কিছু দেয়া হয় নাই না। ওইখানে যে হাসপাতালে কি আপনাদের কোনো টাকা পয়সা খরচ হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, এই বিষয়টা একটু বলেন। মানে আমার হাজবেন্ডের আছে না পোস্টমার্টম করার জন্য 700 টাকা ব্যয় হয়েছিল, তারপর ওর কাপড় টিস্যু কিনা, তারপর মানে এই সব সবকিছু আমাদের দিতে হয়েছে, কিন্তু সরকারি ভাবে আমরা কোনো কিছু পাই না। যেহেতু একজন সরকারি চাকরি করতো কিন্তু কোনো সাহায্য করে নাই, আর আমার হাজবেন্ডের যে মারাও গেছে তারা কোনো খোঁজ খবরও নেই নাই। ইতিমধ্যে ওইখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে কারো কোনো এক টাকাও খরচ হয়নি, আমাদের কোনো সাহায্য করা হয়নি, আমরা আমার নিজের টাকা দিয়েই করতে হয়েছে। আপনার স্বামী তো দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই বিষয়টা একটু বলেন। আমার আমার হাজবেন্ড দেশের জন্য প্রাণ দিয়েছে, এটা হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার যে আমার হাজবেন্ড হয়ে আজকে দেশের জন্য প্রাণ দিল। এতে আমি অনেক অনেক গর্ববোধ করি নিজের প্রতি। আপনার এই স্বামীর স্মৃতি কতদিন ধরে রাখতে পারবেন আপনি? আমি ইনশাআল্লাহ সারা জীবন ধরে রাখতে চাই, এর জন্য আমার একটা কর্মের যদি ব্যবস্থা করে দেয় আমার এই হাজবেন্ডের স্মৃতি আমি সারা জীবন ধরে রাখতে পারবো, যাতে আমি নিজেরটা নিজে চলতে পারি, না হলে আমি তো সম্ভব না।